হ্যালো স্টুডেন্টস, ই-লার্নিং ক্লাসে তোমাদের আবার স্বাগত। আজ এখন তোমাদের কেজি টুর ম্যাথ ক্লাস নেব। তোমাদের কথা লেখা গত ক্লাসে করিয়েছিলাম, 61 থেকে 70 পর্যন্ত বানান লেখা। তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়ছো, বারবার করে লিখছো। আজকে তোমাদের লেখাবো 71 থেকে 80 পর্যন্ত। সবাই খাতায় তুলে নাও, নিশ্চয়ই তুলে নেবে, কারণ খাতায় একসাথে থাকলে তোমাদের পড়তেও সুবিধে হবে। তাহলে তোমাদের কেজি টুর আজকে ম্যাথ ক্লাসে করাবো 71 থেকে 80 পর্যন্ত বানান। আমি বোর্ডে লিখবো, তোমরা আমার সাথে সাথে মুখে বলে বলে লিখবে। সবাই দেখো, কে কথায় লেখো 71 থেকে 80 পর্যন্ত। তাহলে এখানে আমি লিখছি 7 10 1 71। তাহলে বানান লিখবো, এ কয়াকার এ কা তয়ত র 71। এ কয়াকার এ কা তয়ত র 71। তোমরা তাহলে এইরকম বানান বলে বলে সবাই লিখবে আমার সাথে মুখে বলে বলে। সবাই লেখো, এ কয়াকার এ কা তয়ত র 71। 7 10 2 72। বয়াকারে বা হয়াকারে হা তয়ত র 72। 7 10 3 73। তরস্বীকারে তি অন্তস্তয়াকারে আ তয়ত র 73। 7 10 4 74। জয়সু করে চু অন্তস্তাকারে আ তয়ত র 74। 7 10 5 75। প পয়চন্দ্র বিন্দু চয়াকারে চা 75। তয়ত র 75। পয়চন্দ্রবিন্দু চয়াকারে চা 75 তয়ত র 75। 7 10 6 76। ছয়স্বকারে ছি অন্তস্থাকারে আ তয়ত র 76। 7 10 7 77। দন্তস্থাকারে সা তয়াকারে তা 77। তয়ত র 77। 7 10 8 78। আ টয়াকারে টা তয়ত র 78। আ টয়াকারে টা তয়ত র 78। 7 10 9 79। দীর্ঘ দন্ত ন 79। আ তালিবশ্বাসে গেছি 79। 8 10 80। আ তালিবশ্বাসে গেছি 80। তাহলে তোমাদের কি লেখালাম, 71 থেকে 80 পর্যন্ত বানান কথায় লেখা। তাহলে বানানগুলো সবাই আমার সঙ্গে সঙ্গে আবার বলো। 7 10 1 71। এ কয়াকার এ কা তয়ত র 71। 7 10 2 72। বয়াকারে বা হয়াকারে হা তয়ত র 72। 7 10 3 73। দর্শকে তি অন্তস্থাকারে আ 73। তয়ত র 73। 7 10 4 74। জসু চু অন্তস্থাকারে আ চুয়া তয়ত র 74। 7 10 5 75। পয়চন্দ্রবিন্দু চয়াকারে চা তয়ত র 75। 7 10 6 76। ছি অন্তস্থাকার 76। তয়ত র 76। 7 10 7 77। দন্তস্থাকার সা তয়াকার তা 77। তয়ত র 77। 7 10 8 78। আ টয়াকার টা তয়ত র 78। 7 10 9 79। দীর্ঘ দন্ত 79। আ তালিবশ্বাসে 80 79। 8 10 80। আ তালিবশ্বাসে 80 80। সবাই সুন্দর করে তুলে নাও খাতায়।
সবাই তোমাদের বইতে দেখবে তোমাদের বইতে অনুবানানগুলো হস্র করা আছে। আগেও বলেছি, বোর্ডেও লিখেছি, অনুবানানগুলো সবাই দীর্ঘ করে নেবে, করে নাও সবাই। যদি কেউ না করে থাকো তাহলে অনুবানানগুলো দীর্ঘ করে নাও, বুঝেছো? যে অনুবানান দীর্ঘ হবে, আগেও বলেছিলাম, যদি কেউ না করে থাকো তাহলে বইতে সবাই ঠিক করে নেবে অনুবানান দীর্ঘ, বুঝেছো? অনুবানান দীর্ঘ সবাই দীর্ঘ করে নেবে, বইতে তোমাদের হস্র আছে, অনুবানান দীর্ঘ হবে, সবাই দীর্ঘটা করে নেবে। তাহলে আবার বলো মুখে মুখে, আমি তাহলে 61 থেকে 80 বানান পর্যন্ত পড়াচ্ছি। 61 এ ক মূর্ধন্য ট ট হ্রস্য ই কার টি, 61 বায়াকারে বা মূর্ধন্য স ট ট হ্রস্য ই কার টি, 62 ছয় দশ তিন তেষট্টি, তয়াকারে তে মূর্ধন্য স ট ট হ্রস্য ই কার টি, 63 64 ছ দশ চার চৌষট্টি, চয় করে চৌ মূর্ধন্য স ট ট হ্রস্য ই কার টি, 64 65 পঞ্চানন্দ অন্তেস্ত, 65 মূর্ধন্য স ট ট হ্রস্য ই কার টি, 65 66 ছয় একারে ছে মূর্ধন্য স ট ট হ্রস্য ই কার টি, 66 67 দন্ত স ক ত, 67 মূর্ধন্য স ট ট হ্রস্য ই কার টি, 67 68 আট আট মূর্ধন্য স ট ট হ্রস্য ই কার টি, 68 69 দীর্ঘ দন্ত ন, উনো দীর্ঘ, উনো বানানগুলো কি দীর্ঘ, দীর্ঘ দন্ত ন, 69 দন্ত স ত ত র, 69 সাত দশে 70 দন্ত স ত ত র, 70 71 এ ক একারে কা ত ত র, 71 কত কত 71 হয়, সাত দশ আগে 71, 72 সাত দশ দুই 72, বা একারে বা হয় একারে হা ত ত র, 72 তিয়াত্তর তয়সুকে তি অন্তস্ত একারে আ, তিয়াত্তর তয় তর, 73 74 চসু চু অন্তস্ত একারে আ, 74 তয় তর, 74 75 পয়চন্দ্রবিন্দু চ একারে চা, 50 তয় তর, 75 76 ছসুকে ছি অন্তস্ত একারে আ, ছিয়া তয় তর, 76 77 দন্তস্ত একারে সা তয় একারে তা তয় তর, 77 আটাত্তর আট একারে টা তয় তর, 78 79 দীর্ঘ দন্ত ন, আ তালি বসে আসে কে সি, 80 79 আট দশে 80, আ তালি বসে আসে কে সি, 80 অনুবানান। তাহলে দীর্ঘ সবাই যদি কেউ করে না থাকো দীর্ঘ বানান করে নেবে বইতে অনুবানান দীর্ঘ। তাহলে সবাই মন দিয়ে পড়াশোনা করবে, ভালো থাকবে, আজকের এই পর্যন্তই, থ্যাংক ইউ।